কিউট কুকুরগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর এবং ছোট আকৃতির যদি কোনো কুকুর থেকে থাকে তবে তা হচ্ছে পমেরিয়ান ডগ। এদের একটি ব্রিড এত ছোট হয় যে একটিকে চার কাপের মধ্যে রাখা যায়। প্রিয় দর্শক, আপনারা হয়তো এক্ষুনি কিউট দেখতে কুকুরটি কিনতে মন চাচ্ছে, তবে আপনার পছন্দের কুকুরটি কেনার আগে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এই কুকুরগুলো বাংলাদেশ এবং কলকাতা বা ইন্ডিয়াতে কোথায় পাবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন চার রকমের পমেরিয়ান কুকুরের দাম ও কোথায় থেকে কিনবেন তা জেনে নেওয়া যাক। নাম্বার এক, ইন্ডিয়ান স্পিটস। ইন্ডিয়ান স্পিটস ইউটিলিটি গ্রুপের অন্তর্ভুক্ত একটি স্পিট জাতের কুকুর। 1980 থেকে 1990 সালের দিকে যখন ইন্ডিয়াতে পোষা কুকুর আমদানি নিষেধ ছিল তখন এই কুকুরটি ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এরা খুবই দুর্দান্ত, চঞ্চল ও প্লেফুল হয়ে থাকে। এদের লোম সাদা, কালো ও ব্রাউন রঙের হয়ে থাকে। দৈর্ঘ্যেরা প্রায় 13 ইঞ্চি এবং ওজনে প্রায় 7 থেকে 13 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর এদের গড়ে প্রায় 10 থেকে 14 বছর। প্রতি পিস ইন্ডিয়ান স্পিটসের দাম 4 থেকে 8 হাজার রুপি, তবে বাংলাদেশে 15 থেকে 30 হাজারে কিনতে পাওয়া যায়। নাম্বার দুই, কালচার পমেরিয়ান। পমেরিয়ানের এই ব্রিডটি জনপ্রিয়তা লাভ করেছিল রানী ভিক্টোরিয়ার মাধ্যমে, কারণ তিনি 30টিরও অধিক কালচার পমেরিয়ান পুষতেন। এই কুকুরটি ইন্ডিয়ান স্পিটসের চেয়ে একটু ছোট হয়ে থাকে। দৈর্ঘ্যে এরা মাত্র 7 থেকে 12 ইঞ্চি এবং ওজনে প্রায় 1.5 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই কুকুরটি মানুষের সাথে খুবই ফ্রেন্ডলি স্বভাবের হয়ে থাকে। এমনিতেই এই কুকুরটি অন্যান্য কুকুরের সাথে খুবই বন্ধুত্ব সুলভ আচরণ করে। তবে এরা যদি কোনো কুকুরকে শত্রু মনে করে তবে সে কুকুর যত বড়ই হোক না কেন, এরা এত ছোট হওয়া সত্ত্বেও সেই কুকুরটিকে আক্রমণ করে বসে। আর এই স্বভাবের জন্যই পমেরিয়ানের এই জাতটি খুবই জনপ্রিয়। প্রতি পিস কালচার পম ইন্ডিয়ান রুপিতে প্রায় 4 থেকে 12 হাজার রুপি, তবে বাংলাদেশে এই কুকুরটির দাম 30 থেকে 35 হাজার টাকা। আর এই কুকুরগুলোর দাম কেন তো বেশি হয় তা ভিডিওর শেষে জানাচ্ছি। নাম্বার তিন, টয় পমেরিয়ান। এই কুকুরটি দেখতে একদমই পুতুলের মতন, তবে এদের আকার কালচার পমের চেয়ে একটু ছোট হয়ে থাকে। দৈর্ঘ্যে এরা মাত্র 6 থেকে 11 ইঞ্চি এবং ওজনে প্রায় 1.5 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর এদের গড়ে প্রায় 12 থেকে 16 বছর। ছোট্ট গুটি গুটি পায়ে এরা যখন খেলাধুলা করে তখন দেখতে এদের একদম পুতুলের মতন কিউট দেখায়। প্রতি পিস টয় পম ইন্ডিয়ান রুপিতে প্রায় 45 হাজার রুপি, যা বাংলাদেশি টাকায় 52 হাজার টাকা। তবে বাংলাদেশে এই কুকুর অনেকে 80 হাজার পর্যন্ত দাম চেয়েছে। নাম্বার চার, টি কাপ পমেরিয়ান। এই কুকুরটি দেখতে প্রায় টয় পমেরিয়ানের মতন। এরা দৈর্ঘ্যে টয় পমের মতন হয়ে থাকে, তবে বেশিরভাগ টি কাপ পমেরিয়ান দৈর্ঘ্যে 7 ইঞ্চির মতন হয়ে থাকে। আর এটাই পৃথিবীর সবচেয়ে কিউট ও ছোট্ট কুকুর। আর এই কুকুরের ভিডিও তো আপনারা সকলে দেখেছেন, কেউ বা ছোট্ট ভাগে, কেউ বা চার কাপে, আবার কেউ তো অনেকগুলো পমেরিয়ান জড়িয়ে ধরে বাহিরে বের হয় শো আপ করার জন্য। মানে বর্তমানে এই কুকুরটি একটি সেলিব্রিটি কুকুর। আর এরা এত কিউট হওয়ার কারণে এদের দামটাও একটু বেশি হয়ে থাকে। পিওর টি কাপ পমেরিয়ানের দাম প্রায় $1500 থেকে $5000, যা ইন্ডিয়ান রুপিতে 1,08,000 থেকে 3,62,000 রুপি এবং বাংলাদেশি টাকায় প্রায় 1,27,000 থেকে 4,23,000 টাকা। আর এই কুকুরগুলোর দাম স্থান ভেদে, চাহিদা ভেদে দাম একটু কম বেশি হয়ে থাকে, তাই অবশ্যই সঠিক ব্রিডের পমেরিয়ান কুকুরটি একটু দামাদামি করে কিনবেন। আর এই কুকুরগুলো বাংলাদেশের কাঁঠাবনের পেট শপগুলোতে কিনতে পারবেন এবং কলকাতায় এই কুকুরগুলো কোথায় থেকে কিনবেন সেই ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি ডগ লাভার হয়ে থাকেন তবে আপনি কোন পমেরিয়ান ডগটি কিনতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন। পশু পাখিদের ভালোবাসবেন, সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত প্রাণী জগতের এমনই রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।